वेलकम टू ओम्स कुकिंग लैब। बंधुरा आज के सर्षे भेंडी मसाला तुम्हारे साथ शेयर करब क्यों झटपट बनिए फिलते पर यह भेंडी रेसिपिटा। हमें एक पैनर मध्य 3 टेबल स्पून सर्षे तेल दिए हाफ टीएसपी दिए दिए मैं 4 चामचर हाफ टीएसपी दिए कालो जीरा दुटो काचा लंका दिए दिलाम तुम्हारा झाड़ बेशी खेले तुम्हारा बेशी दीते पारो दिए एबार एगुलो के भेजे नीते होबे। এর মধ্যে আমরা যে সর্ষে পাউডারটা ইউজ করব সেই সর্ষের পাউডারটা প্যাকেটে আজকাল বাজারে পাওয়া যায় সেগুলো জলে আমি 2 টেবিল স্পুন নিয়ে হাফ কাপ জলের মধ্যে অল্প নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট তারপরে এটাকে আমি ব্যবহার করব। এই 10 মিনিট যদি ভিজিয়ে না রাখা হয় তাহলে কিন্তু সর্ষে বাটা দিয়ে রান্না করলে তেতো হয়ে যায় তাই এটা খেয়াল রাখতে হবে 10 মিনিট এটাকে ভেজাতে হবে। আর কালো জিরাগুলো যখন একটু আওয়াজ করবে তখন আমি আগে থেকে 250 গ্রাম মতো ভেন্ডি ধুয়ে ভালো করে শুকিয়ে রেখেছিলাম আর সেই ভেন্ডিটা এখানে দিয়ে দেব। কিভাবে কেটেছি তোমাদের দেখাচ্ছি, দেখো এরকম আগাটা উপর দিকে মাথাটা কেটে দিয়েছি মোটা অংশটা আর এর মধ্যে একটা পেঁয়াজ বড় বড় করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভেন্ডি কিভাবে ধুয়ে নেবে, প্রথমে ভেন্ডি বাজার থেকে এনে ভালো করে ধুয়ে রাখতে হয় এবং তারপরে ফ্রিজে যদি রাখো তা ফ্রিজেও রাখতে পারো বা বাইরেও রাখতে পারো কিন্তু এটা ঠান্ডা ফ্যানের হাওয়াতে শুকিয়ে নেবে। শুকিয়ে নিলে একদম যখন জল থাকবে না তারপরে কাপড় দিয়ে ভালো করে যদি মুছে নাও তাহলে ভেন্ডি রান্না করলে গলে যায় না। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সাথে সাথে ভেন্ডি কেটে জলে ধুয়ে যদি রান্না করো তাতে কিন্তু গলে যাবে। এবার পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। সিম্পল রান্না কিন্তু অসাধারণ খেতে লাগে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব, 2 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করব। একটু ঢাকা দিয়ে দিলাম আর 2 মিনিট রেখে দিলাম। 2 মিনিট পরে ঢাকা খুলে নিয়ে দেখো অনেকটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আর এই ফ্লেমটা কিন্তু এই সময় থাকবে মিডিয়াম ফ্লেম, এই রান্নাটা কিন্তু কখনোই হাই ফ্লেমে করবে না, তাতে ভেন্ডিটার ভেতরটা কাঁচা রয়ে থাকবে। আর দেখো মোটামুটি 2 মিনিটে এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে আমি সর্ষে বাটাটা করে রেখেছিলাম মানে সর্ষে পাউডারটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে 5 মিনিট মতো রেখে দেব আর পরিমাণ মতো অল্প চিনি দিয়ে দিলাম। এখানে হাফ টিএসপি আমি চিনি দিয়েছি আর এটা লো ফ্লেম এখন করে দেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট রাখলে এটা রেডি হয়ে যাবে, একদম তখন শুকনো একদম হয়ে যাবে আর গরম ভাতের সাথে তোমরা পরিবেশন করলে এর চেয়ে ভালো রেসিপি মনে হয় আর ভেজে মানে নিরামিষে হয় না, এত টেস্টি। এটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট পর দেখো এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এইভাবে এটা পরিবেশন করো, দারুণ লাগবে খেতে, বানানোর কোনো ঝামেলা নেই। আর প্যাকেটের যেহেতু গুঁড়ো মশলা সেই জন্য সেটা বাটারও ঝামেলা নেই। চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, চলো বাই।